চাকুরের মুখ অন্তত কমসে কম কিছু সোনার গয়না কিনতে। আমার কিছু গিফট পারপাসও কিছু কেনাকাটা আছে, যদি নিজের জন্য কিছু পছন্দ হয় তো সেটাও কেউ নিয়ে নেব। তো চলো যাওয়া যাক, আর কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি সোনার দোকানে। তো এখান থেকেই আমাদের কিছু কেনাকাটার আছে। কেনাকাটা বলতে কি বলতো, সামনে আমাদের কিছু অকেশন আছে, তো সেখানে কিছু গোল্ড জুয়েলারি গিফট করতে হবে। তো যখন নিজেদের কোনো অকেশন হয় না, তখন মনে হয় যে সাধ্যমতো কিছু আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই আমরা এখানে এসেছি যে দেখা যাক আমরা কি কিনি, কোনটা পছন্দ হয়, আর নিজের জন্য কিছু পছন্দ যদি হয় তো সেটাও একটু দেখে নেব। তো ফার্স্টেই দেখো, এখানে এসে আমি কিছু আংটির কালেকশন দেখছিলাম। তো এই যে আংটিটা এখন আমার হাতে রয়েছে না, এটা কিন্তু খুবই লাইট ওয়েট, দেখে বুঝতে পারছো, কিন্তু এটা রাফ ইউজও তোমরা করতে পারবে। এরকম আংটি আমি এর আগেও নিয়েছি, যেটা আমি রাফ ইউজ করছি, বাট কোনো প্রবলেম হয়নি, ডিজাইনটা একটু আলাদা ছিল। তো ওই আংটিগুলো মোটামুটি 2-2.5 গ্রামের মধ্যে কিন্তু চলে আসে। আর আমার হাতে এখন যে আংটিটা রয়েছে না, ওটা একটু হার্ডি, ওটা প্রায় 3.5 গ্রামের ওপরে রয়েছে আংটিটা। এটাও এই যে এখন আমার হাতে আংটিটা রয়েছে, এটাও হচ্ছে 3 গ্রামের মতো আছে আংটিটার মধ্যে। তবে আংটিগুলোর ডিজাইন কিন্তু বেশ ভরাট, মানে আংটিটা হাতে পড়লে দেখতে ভালোই লাগবে। আর এখন আমার হাতে কিন্তু রয়েছে এই শুয়োপোকা ডিজাইনের আংটিটা। তো দেখো, এটার ওয়েট রয়েছে 7 গ্রাম 840 মিলিগ্রাম। তো তোমরা বুঝতেই পারছো এই আংটিটা কতটা ভারী আছে, আর এই ধরনের আংটিগুলো কিন্তু একটু হেভি হয়। আর যদিও এই আংটিটা আমার আঙুলের থেকে হালকা একটু ছোট হচ্ছে, এই জন্য আমার আর এটা নেওয়া হয়নি। আর এই আংটিটা দেখো, এটাও কিন্তু রাফ ইউজ করার মতো, কোনো খোঁচাতেও বাঁধবে না, সুবিধা হবে। দেখো, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এই আংটিগুলো যেগুলো 2-2.5 গ্রাম রয়েছে, এগুলো মোটামুটি ওই 13-14-15 হাজারের মধ্যে চলে আসবে। তো আমরা এখানে আরও কিছু লাইট ওয়েটের আংটির ডিজাইন দেখে নিচ্ছিলাম, কেন সবসময় বড় আংটি কিন্তু পরে থাকা যায় না, হালকা ডিজাইনের আংটিগুলো কিন্তু অল টাইম পরে ইউজ করা যায়। তো প্রত্যেকটা আংটি 2-2.5 গ্রাম 3.5 গ্রামের মধ্যে ছিল। তোমরা যদি মনে করো যে গিফট পারপাস কোনো আংটি বা অন্য কোনো গয়না নেবে, তো সেটাও কিন্তু তোমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। মোটামুটি 1 গ্রাম থেকে তোমরা এখানে গয়না পেয়ে যাবে। শুধু আংটি নয়, এখানে কিন্তু তোমরা লকেট, নোজ পিন, এই ধরনের গয়নাগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে গিফট পারপাস বা নিজেরা ইউজ করার জন্য কিন্তু তোমরা মানে নিতে পারো। আর তাছাড়াও কিন্তু আরও কয়েকটা তোমাদের একটু হেভির মধ্যে আংটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি নিজেই সেদিনকে একটু আংটিই দেখছিলাম। তো দেখো, হাতে এখন মা যে আংটিটা পরে রয়েছে, এটা কিন্তু মোটামুটি 23 হাজারের কাছে পড়ছে আংটিটা, কারণ এটা একটু হেভির মধ্যে রয়েছে বলে। আর যে আংটিটা প্রথমেই আমি পড়েছিলাম, এই যে দেখলে 3.5 গ্রাম বললাম, এই আংটিটার দাম কিন্তু 24,000 সামথিং পড়ছে। আর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু সোনার গয়না ছাড়াও রূপোর গয়নারও এবং ঠাকুরের গয়নারও বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে। এবার আমি কিছু ইয়াররিংয়ের কালেকশন দেখে নিচ্ছিলাম। তো দেখো, এখানে বেশ কয়েকটা কানবালা ঝুমকা ডিজাইন রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনগুলো। এখন যেটা হাতে রয়েছে তার ওয়েট রয়েছে প্রায় 4 গ্রামের একটু বেশি, তো এটার অ্যাপ্রক্স মোটামুটি পড়ছে 30,000-এর কাছাকাছি। মোটামুটি মুকুট কত থেকে স্টার্ট হয় ঠাকুরের? সবই নির্ভর করবে সাইজের উপরে। গোপাল ঠাকুরের আলাদা, কালী ঠাকুরের মুকুটই আমাদের কাছে, ঠাকুরের মুকুট অন্তত কমসে কম আমাদের আইডিয়াতে আমি বানাই 6-7 রকমের পার্টিকুলার কালী দিয়ে আইটেম হবে। এখানে যেরকম ধরনের কালী মূর্তি হয় সেই সব মূর্তি হিসেবে তার মুকুট হবে, কমপক্ষে 6-7 রকমের মুকুট হয় কালী।
তারপরে আমরা এখানে দেখে নিচ্ছিলাম কিছু লকেট লাইট ওয়েটের মধ্যে। তো দেখো এই লকেটগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। তো আমার দুটো লকেট বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে একটা গণপতি বাপ্পার মূর্তি রয়েছে, আর এটা কিন্তু একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তো লকেটগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। তো অনেক কিছু দেখার পর দেখো আমরা এই আংটিটা নিলাম। আংটিটা কেমন হয়েছে জানিও, এটা কিন্তু গিফট পারপাস, তো এই জন্য এটার ওয়েট আর দামটা আমি আর বললাম না, তবে আশা করছি আংটিটা পছন্দ হবে। তো এটা আমি নিলাম স্পেশালি আমার দিদির ছেলে, মানে অর্কর সামনেই পৈতে আছে, তো ওর জন্য এই আংটিটা নিলাম। তো কেমন হয়েছে আংটিটা অবশ্যই জানিও। এখন আমরা চলে এসেছি একটা পাঞ্জাবির দোকানে। তো এখন এখান থেকে আমরা রিহুর জন্য একটা পাঞ্জাবি নেব, কারণ সামনেই কিন্তু আসছে পৈতে, তো সেখানেই পরার জন্য ওর জন্য একটা পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা। তো এখন আমরা ওর পাঞ্জাবিটাই কেনার জন্য এই দোকানে এসেছি। তো ওর কত সাইজের পাঞ্জাবি লাগবে সেটা দেখতে গিয়েই প্রায় রীতিমতো ওই কাকু যুদ্ধ করছে, ওর মাপটাই ঠিকঠাক জানা যাচ্ছে না। তো অবশেষে জানা গেল যে 22 সাইজের পাঞ্জাবি ওর গায়ে মোটামুটি ঠিকঠাক হচ্ছে। তো সেই অনুযায়ী এখানে পাঞ্জাবি দেখানো শুরু করে। কিন্তু আমার প্রথমেই বক্তব্য যে এখন যেহেতু গরম পড়ে গেছে, এই যে বিভিন্ন ফ্যান্সি আইটেমের পাঞ্জাবিগুলো রয়েছে না, এগুলো কিন্তু বাচ্চারা পরে ঠিকঠাক কমফোর্টেবল হবে না। তো সুতির পাঞ্জাবি আমার দরকার। এখানে দেখো এগুলো দেখাচ্ছে ঠিকই, কিন্তু এগুলো পুরোপুরি সুতির নয়। তো কিছু কিছু জামা পছন্দ হচ্ছে, মানে পাঞ্জাবি, কিন্তু সুতির না হওয়ার জন্য কিন্তু আমার মানে নিতে ইচ্ছা হচ্ছে না। এই জন্য বেশ অনেক খোঁজাখুঁজি চলছে যে কোথায় একটা সুতির পাঞ্জাবি পাওয়া যায়। তো দেখো খুঁজে খুঁজে কিন্তু অবশেষে একটা পাঞ্জাবি পাওয়া গেছে, মানে এই ডিজাইনের কয়েকটা পাওয়া গেছে, সেখান থেকে আমার এটা বেশ পছন্দ হয়েছে। আর তারপরেই রিহুর পাপার জন্য আমরা কয়েকটা পাঞ্জাবি দেখে নিচ্ছিলাম যে দেখি ওর কোনোটা পছন্দ হয় কি না। তো দেখো এখান থেকে এই পাঞ্জাবিটা আমরা নিয়েছিলাম, তবে আমাদের জন্য নয়, এমনি একজনের জন্য নিয়েছিলাম। আর এখানে দেখো সুকান্তর জন্য পাঞ্জাবি আমরা এখন পছন্দ করছি। তো এইটা মানে আমার মা বলছে যে এটা কিন্তু বাবা আর ছেলের সমান সমান দেখতে হয়ে যাবে, মানে সেম সেম মোটামুটি হয়ে যাচ্ছে। দেখো ওর কাণ্ডটা দেখো, সত্যি ওকে নিয়ে আর কিছু বলার নেই, টুল নিয়ে এদিক থেকে ওদিক করছে এই আর কি। তো যাই হোক অবশেষে আমাদের পাঞ্জাবি কেনা হয়ে গেছে, এখন সুকান্ত বিলিং করছে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, পাঞ্জাবি আংটি সব কিছু কেমন হয়েছে সেটাও জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।